নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নেওয়া যাক। বুলেটিন শুরু করার আগে আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। আপনার যদি ব্যাংক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে তা 27 জানুয়ারির মধ্যে করতে হবে, কারণ এরপর টানা ব্যাংক বন্ধ থাকবে। দেশের ব্যাংক কর্মীরা 30 ও 31 জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন। এর আগে 28 ও 29 জানুয়ারি ব্যাংক ছুটি, তাই টানা 4 দিন কোনো পরিষেবা পাবেন না গ্রাহকেরা। অ্যান্ড্রয়েড ফোনের দাম বাড়তে পারে। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা CCI-এর সিদ্ধান্তের কারণে এই দাম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। 2022 সালে CCI দুটি পৃথক আদেশে গুগলের উপর 2,273 কোটি টাকা জরিমানা আরোপ করেছিল। সেই কারণেই দাম বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভোডাফোন আইডিয়া গ্রাহকদের মোবাইল ফোন আগামী মাসে বন্ধ হয়ে যেতে পারে। ইন্ডাস টাওয়ার্সের কাছে ভোডাফোন আইডিয়ার প্রায় 7,000 কোটি টাকা বকেয়া রয়েছে। যদি এই টাকা মেটানো না হয়, তাহলে টাওয়ারের অ্যাক্সেস বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আর তাহলে ভোডাফোন আইডিয়ার পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঋণ আরও দামি হয়েছে। SBI MCLR 0.10% বাড়িয়েছে। এর ফলে ব্যাংকের এক বছরের MCLR 8.30% থেকে বেড়ে 8.40% হয়েছে। এর কারণে ব্যাংকের মাসিক কিস্তি বা ইএমআই খানিকটা বাড়বে। গাড়ি, বাড়ি এবং ব্যক্তিগত ঋণের মতো বেশিরভাগ খুচরো ঋণ এক বছরের MCLR ভিত্তিতে স্থির হয়, সেই কারণেই ঋণ আরও ব্যয়বহুল হতে চলেছে। ব্যাংক অব বরোদা সমস্ত মেয়াদের জন্য মেয়াদি আমানতের সুদের হার 65 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে। 399 দিনের বরোদা তিরাঙ্গা প্লাস FD-তে 7.80% সুদ দেওয়া হবে। এক বছর থেকে 3 বছর পর্যন্ত আমানতগুলিতে ব্যাংক সাধারণ গ্রাহকদের 7.50% সুদ দেবে। প্রবীণ নাগরিকেরা এর চেয়ে 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। ESAF স্মল ফাইন্যান্স ব্যাংকও ফিক্সড ডিপোজিট আকর্ষণীয় সুদ দিচ্ছে। ব্যাংক সাধারণ গ্রাহকদের 999 দিনের FD-তে 4% সুদ দিচ্ছে। সেখানে প্রবীণ নাগরিকেরা 8.5% হারে রিটার্ন পাবেন। আগামী 12 জানুয়ারি থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। সিটি ব্যাংকও FD-তে সুদের হার বাড়িয়েছে। 2 কোটি টাকার কম আমানতে FD-তে সুদের হার বাড়ানো হয়েছে। 181 থেকে 400 দিনের FD-তে 7.25% হারে সুদ পাওয়া যাচ্ছে। IDFC ফার্স্ট ব্যাংকও FD-তে সুদের হার বাড়িয়েছে। 7 দিন থেকে 10 বছরের FD-তে 5.30 থেকে 7.30% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।